আপনার সকলকে পুনৰ এবাৰ কল্পিতা ক্রিয়েটিভ কর্নারে স্বাগত জানাইছো। আশা করছো আপনার সকলে বহুত ভালে আছে। আজি মই আপনার শেয়ার করিম যে যা আমি ব্যবহার করো প্লেট, সেই প্লেটবিলাক কেতিয়াবা কালার গুছি যায়, পুরনা হয়ে যায়, এনেকাবিলাক প্লেট আমি কি ধরনের আকৌ নতুনকে ইউজ করব পারো তাকে মই আপনার শেয়ার করিম। আপনাদের চাব ভিডিওটি শেষলেকে আর লাস্টত কমেন্ট করে পেলায় জানাব কেনেকুৱা লাগিছে। ভিডিওটি চাই পেলায় সেই কমেন্ট করব প্লিজ, ঠিক আছে? আর বেশি দেরি নক, চাও বলো আজির ভিডিওটি। এতিয়া চাওক ফ্রেন্ডস, প্রথমে মই লৈছো এখন মোর পুরোনা প্লেট এখন লৈছো আর তাতে মই এতিয়া হোয়াইট কালার করেছো। এইটো হৈছে হোয়াইট অ্যাক্রেলিক কালার। হোয়াইট কালারখিনি শুকোৱাৰ পিছত মই ইয়াতে কৰি দিছোঁ ইয়েল্লো। এইটো হৈছে লেমন ইয়েল্লো কালার, আর এই লেমন ইয়েল্লোটো মই ইয়াতে দুটা কোট কৰিছোঁ অকণমান ডার্ক শেড এটা আহিবৰ কাৰণে। আর এইখানে করতে মই ইয়াতে কোনো ধরনের পানি দিয়া নাই। চকচন ফ্রেন্ডস, এই ধরনের এটাও কালারটো লাইটে হয়ে আছে। এইটো শুকোৱাৰ পিছতে মই ইয়ার উপর সেকেন্ড কোটটো কৰিছিলোঁ। এতিয়া প্লেটখনৰ এটা সাইডে মই কৰি দিছোঁ ব্ল্যাক কালার, এই ব্ল্যাকৰো মই দুটা সেট কৰিছোঁ চকচন। আর এই বেস কালারখিনি শুকোৱাৰ পিছত চকচন ফ্রেন্ডস, মই ইয়াতে এটা হোয়াইট কালার লৈছোঁ আর এডাল সৰু ব্রাশ লৈ পেলাই মই এই ধরনের লিখি গৈছোঁ। ইয়াতে যিকোনো আপোনালোকে ভাল লগা নিজৰ পছন্দ মতে কোটস, কোটেশন এনেকে লিখি পেলাই ধুনীয়াকে সজাই রাখিব পারে। আর যিকোনো স্টুডেন্ট যদি হয় তাহলে স্টুডেন্টবিলাকে পঢ়া টেবুলৰ আগত নিজৰ বা ধুনীয়া এটা মেসেজ, কিবা এনেকুৱা পজিটিভ কিবা এটা মেসেজ তেনেকে লিখি পেলাই ধুনীয়াকে সজাই থব পারে। এই কোটেশনখিনি লিখার সময় আপনাদের প্রথমতে পেন্সিলেটিও লিখিব পারে, কিন্তু যেতিয়া কালারটো মানে শুকাই না যায় তেতিয়া নিলিখিব, নহলে গোটেই যিখিনি বেস কালার করে থৈছো সেই কালারখিনি বেয়া হয়ে যাব আর মানে স্ক্রেচ মার্কর নিচিনা আহি যাব। সেই কারণে শুকোৱাৰ পিছতে যিকোনো হোক, পজিটিভ কোটেশন হোক কিবা মেসেজ হোক, আমি এই ধরনের ধুনিয়াকে লিখি পেলাই এটা ধুনিয়া মেসেজ লিখি পেলাই আমি ধুনিয়াকে সজাই রাখব পারো। যদি স্টুডেন্টস হয় তেতিয়ালে স্টুডেন্টস সকলে নিজৰ মতে এটা মন পছন্দ মোটিভেশনাল কোটসও লিখি লব পাৰে। আর ইয়াতে মই লিখি দিলো মোৰ চেনেলৰ নামটো কল্পিতা ক্রিয়েটিভ কর্নার। এইখানে চক ফ্রেন্ডস, এইখানে শুকাই যাওয়ার পিছত ইয়ার উপরতে মই কৰি দিছিলোঁ বার্নিশ। সেইখানে মই ইয়াতে দেখুৱা নহলে, ইয়াতে আমি যিকোনো ধরনের বার্নিশ কৰিব পাৰোঁ যেহেতু কালারটো হোয়াইট, ইয়েল্লো আর ব্ল্যাক আছে। যিবিলাক কাঠত করা যেটো বার্নিশ আছে সেইটোও কৰিব পৰা যায়। এই বার্নিশখিনি কৰি হৈ যোৱাৰ পিছতে মই ইয়াতে লগাই দিছোঁ এই ধরনের ফুল, প্লাষ্টিকৰ যিবিলাক ফুল থাকে এই ধরনের মই এটা সাইডত মই লগাই দিলো। আর তার উপরতে মই ইয়ার উপর এটা লগাই দিছো সৰু এটা স্টোন। এই ধরনের চকচন কিমান ধুনিয়া লাগিছে, আপনার কেনেকুৱা লাগিলে আজির এই সৰু সিম্পল DIY আপনাদের জানাব। আর এইবিলাক চক ফ্রেন্ডস, মই বেলেগ বেলেগ ধরনের প্লেটবিলাক বনাই পেলাই সজাইছিলো। ইয়াতে কিছুমান পেইন্টিং করা আছে, কিছুমান ইয়াতে কিছুমান সৰু সৰু ক্রাফ্ট নিচিনা কাম কৰি থোৱা আছে, আপোনালোকে কেনেকুৱা লাগিলে জনাব। এই সকলোবিলাক ধুনীয়াকে আপোনালোকে ৱালত সজাব পাৰে। ঠিক আছে ফ্রেন্ডস, আজিলৈ ইমানতে সামৰিছোঁ। অহাবাৰ আকৌ লগ পাম এটা নতুন ভিডিঅ'ত নতুন কাম লৈ আহিম। তেতিয়ালৈকে আপোনালোক সকলোৱে ভালে থাকিব, সুস্থ থাকিব। নমস্কাৰ।